হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার আরও একটা ব্রেকিং নিউজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এসএসসি এমটিএস পদে কিন্তু 11,000 প্লাস ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেটা তোমাদের দেখাচ্ছি। ওদেরই একদম অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে দেখাচ্ছি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু 11,000 প্লাস পদে কর্মী নিয়োগ হবে। তো তোমার কাছে যদি শুধুমাত্র তুমি এই মাধ্যমিক পাস করে থাকো, শুধুমাত্র মাধ্যমিক পাস টেন্থ পাস করে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো, অফিসিয়াল যে নোটিফিকেশান চলে এসেছে সেখানে কিন্তু বলে দিই, প্রায় 11,000 সামথিং, ঠিক আছে, 11,000 প্লাস। আমি বলে দেবো সে ভ্যাকেন্সিটা কতটা, হাবুলদার পোস্ট এবং আর একটা হচ্ছে তোমার মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, এমটিএস খুব ফেমাস একটা জব, এসএসসির একটা ফেমাস জব হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। তোমাকে অফিসে বসে শুধু কাজ করতে হবে, একদম মানে মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমার কিন্তু এলিজিবল। শুধুমাত্র টেন্থ চা হয়েছে, আর কিছু কি চা হয়নি, ঠিক আছে। তো যাই হোক, খুব ভালো একটা পোস্ট, এবং এর জন্য কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা অ্যাসপিরেন্ট কিন্তু বেশ ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে থাকে, ঠিক আছে। এর আগে পর্যন্ত দেখা গিয়েছে যে এর আগের বছরে 2022-এর কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে একটা ছোটোখাটো একটা ভ্যাকেন্সি বেরোতো, 5,000-7,000 এরকম বেরোতো। এইবার কিন্তু 2023-এর প্রথমেই, বছরের শুরুতে কিন্তু একটা মানে ধামাকা চলে এসেছে, সেটা হচ্ছে 11,000 পোস্ট, ঠিক আছে। তো এইটা কিন্তু কোনোরকমভাবে ছাড়া যাবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস এসেছে। দেখো, এবার তোমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছে ডেট অফ সাবমিশন, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। দেখো, লেখা আছে যে 18-1-2023, অর্থাৎ জানুয়ারি মাসের 18 তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি, এবং চলবে কতদিন সেটা হচ্ছে 17-2-2023, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ চলবে, ঠিক আছে। এবার দেখো যে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে 17 তারিখ পর্যন্ত, আর এখানে বিশেষ কিছু বলছি না, ঠিক আছে। কতদিন কী পেমেন্ট করবে সেটা দেওয়া হয়েছে। এবার দেখো, মেন যে ফোকাসটা সেটা আমাদের দেখে নিতে হবে যে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারে সেটাও বলেছি। তবে দেখো, এখানে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। দেখো, যেটা এমটিএস পদে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, এই পদের জন্য 10,880 অ্যাপ্রক্স, মানে এর থেকে কম হতে পারে, বেড়েও যেতে পারে, ঠিক আছে। তো ধরে রাখো এর থেকে বাড়বে, কমবে খুবই কম, খুব কম পরিস্থিতিতে কমে, তো এর থেকে বাড়তেও পারে, ঠিক আছে। তো অ্যাপ্রক্সিমেটলি বলে দেওয়া হচ্ছে যে 10,880, তো এটা হচ্ছে এমটিএস পদ। আর হাবলদার পদের জন্য, হাবলদার পদের জন্য দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু 529 পদ রয়েছে, ঠিক আছে। এর জন্য যোগ্যতা কী চাওয়া হয়েছে, দেখো এখানে রিজার্ভেশন সম্পর্কে আরও দিয়ে দেওয়া হয়েছে, যারা এসসি এসটি আছো, ওবিসি আছো, এবং ইডাব্লিউএস, আর একটা হচ্ছে এক্স সার্ভিসম্যান, যারা পূর্ববর্তীকালে কোথাও জব করেছে, আর্মি হোক বা বিএসএফ হোক, যেখানে হোক না কেন, তারাও কিন্তু একটা রিজার্ভেশন পাচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখে নাও, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে নিয়মিত পোস্ট, এখানে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে। আমি আর একবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি মেন যে পেজটা, অর্থাৎ এই যে ন্যাশনালিটি, এখানে তো দিয়ে দেওয়া হয়েছে যে তোমাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, আর যারা যারা নেপাল ভুটানে থাকো তাদেরও এখানে এলিজিবিলিটিতে দিয়ে দিয়েছে, দেখে নিতে হবে। আশা করছি প্রত্যেকে এই এলিজিবিলিটি রয়েছে। এবার দেখো যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে এডুকেশন কোয়ালিফিকেশান। আর এখানে দেখো অনেকে জিজ্ঞাসা করে স্যার বয়স কত চেয়েছে, দেখো বয়স হচ্ছে 18-25 বছরের মধ্যে, ঠিক আছে। আর এসসি এসটি উইসেটা কিন্তু এর উপর ছাড় পাবে, ঠিক আছে। আর যেটা এটা হচ্ছে তোমার হাবলদার পোস্টের জন্য, কি বললাম, হাবলদার পোস্টের জন্য 18-25 বছরের মধ্যে বয়স হতে হবে। তুমি যদি এমটিএস পদের জন্য আবেদন করো, যেখানে 10,889 না কতটা দেখলাম, 10,000 প্লাস যে ভ্যাকেন্সিটা রয়েছে, সেখানে কিন্তু তোমার বয়সটা হয়েছে 18-27 বছর, ঠিক আছে। একটা হিউজ পরিমাণ চান্স কিন্তু এখানে তোমাদের লাগাতে হবে, কারণ 10,000 পোস্ট ভ্যাকেন্সি মানে প্রচুর, ঠিক আছে। আর শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্য, তার কিছু চাইনি, তো একটা ভালো পরিমাণ চান্স কিন্তু এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখে নাও যে যাদের এসসি এসটি ওবিসি আছে তারা কিন্তু এখানে বয়সে ছাড় পাচ্ছ। এসসি এসটিটা 5 বছর, ওবিসিটা 3 বছর, এবং পিডাব্লিউডি, যারা পিডাব্লিউডির ক্যান্ডিডেট রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কিন্তু 10 বছর ছাড় রয়েছে, এবং ওবিসি যারা আছো তাদের 13 বছর, পিডাব্লিউডি ওবিসি এবং পিডাব্লিউডি এসসি এসটি তাদের জন্য কিন্তু 15 বছর ছাড় রয়েছে। এক্স সার্ভিসম্যানের জন্য আরও 3 বছর এক্সট্রা ছাড় রয়েছে, মানে 3 বছর ছাড় রয়েছে, এবং আরও যা বাকিরা আছো তারা তোমাদের দেখে নেবে, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। আর এবার আসি, ঠিক আছে, মূল যে বিষয়গুলো দেখো এখানে কিন্তু লিখে দেওয়া আছে, এগুলো অত দেখে লাভ নেই, জাস্ট আমাদের দেখতে হবে। দেখো আমি একটু ঘুরিয়ে নিয়ে আসছি ব্যাপারটা, আমাদের যে মেন জায়গাটা সেটা দেখতে হবে, এগুলো জাস্ট লিখতে হয় লিখেছে, মেন জায়গাটা নিয়ে আসছি। এই দেখো বন্ধুরা, এসেন্সিয়াল এডুকেশন যে পেজটা পেলাম সেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু অবশ্যই ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই ম্যাট্রিকুলেশন পাস করতে হবে, ক্লাস 10 পাস করে থাকতে হবে, ঠিক আছে। আর এখানে আর একটা জিনিস দেখে নাও যে এখানে কত টাকা কি অ্যাপ্লিকেশন ফি লাগছে সেটাও দেখে নাও। এখানে কিন্তু লেখা আছে যে 100 লাগছে, দেখতেই পাচ্ছ, মাত্র 100 লাগছে। আর এখানেও আবার ছাড় পাচ্ছে যারা এসসি এসটি ওবিসি আছো, ও সরি ওবিসি বলছি, এসসি এসটি
পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান, তাদের জন্য কিন্তু কোনো টাকাই নেওয়া হচ্ছে, তারা কিন্তু ফ্রিতেই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং আশা করছি ফিমেল, এই যে ওমেন ক্যান্ডিডেটরাও, তারাও কিন্তু কোনো টাকা লাগছে না, তারা কিন্তু ফ্রিতেই ফর্মটা ফিল আপ করতে পারবে। অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে, কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর তোমাদের কিন্তু দেখো, আর বিশেষ কিছু বলছি না এখানে তোমাদেরকে, আচ্ছা, যাদের যদি ভুল হয়ে যায় ফর্মে, যদি কোথাও ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কারেকশানের জন্য চার্জ লাগছে 200 টাকা করে, ঠিক আছে। যাই হোক, সেগুলো তোমাদের পরবর্তীকালে বলে দেবো। মেন 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 যেটা আমাদের ফোকাস ছিল যে, আচ্ছা, পরীক্ষায় কোথায় হবে, পরীক্ষা হবে কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ কিন্তু পরীক্ষা কলকাতায় হবে, টিসিএসে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের দেখিয়ে দিই ফর্মটা কী করে ফিল আপ করবে, একদম এ টু জেড দেখিয়ে দিচ্ছি। তো মূল যে আমাদের আকর্ষণ ছিল যে কী কী যোগ্যতা লাগছে, যোগ্যতা লাগছে একটাই, মাধ্যমিক পাস এবং তোমাকে ভারতীয় হতে হবে, ঠিক আছে। আশা করছি প্রত্যেকের মধ্যে এলিজিবিলিটি রয়েছে। তো কী করে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম নতুনভাবে শুরু করে দিচ্ছি যাতে সমস্যা যাতে না হয়, ঠিক আছে। তো দেখে নাও তোমরা, দেখো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার খুলে নিতে হবে, ঠিক আছে। এখানে আসার পর তোমাদেরকে সার্চ বাটনে ক্লিক করতে হবে, ssc.nic.in, ঠিক আছে, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এখানে আসার পর তোমাদের দেখো, এখানে তুমি কিন্তু দেখতে পাবে যে তোমাদের নোটিশটা, যে দেখো লেখা যাচ্ছে যে নোটিফিকেশান ফর মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, এবং হাবলদার, এটা কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু কী করতে হবে, প্রথমে তোমাদেরকে সাইন ইন করতে হবে, বা যারা যারা রেজিস্ট্রেশন করানো রেজিস্ট্রেশন করে নিতে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু করেছি, আমি যেহেতু করে নিয়েছি, তাই আমাকে শুধুমাত্র আইডি পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে, লগ ইন করার জন্য আইডি আর পাসওয়ার্ডটা লাগবে, ঠিক আছে। যারা যারা করেনি, যারা একেবারে নতুন, তারা কী করবে, তাদের জন্য বলে দিচ্ছি, তারা কিন্তু এখানে এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার নাও, এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তোমাদের এখানে ক্লিক করতে হবে যারা যারা একদম নতুন, ঠিক আছে। এখানে আসার পর তোমাদের কিন্তু যে চাইবে তোমার আধার কার্ডের নাম্বার, ঠিক আছে, তুমি এখানে আধার কার্ড আছে কি নেই এখানে হ্যাঁ লিখে দিলে, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নো করবে, ঠিক আছে, বাট আশা করছি সবার কাছে আধার কার্ড আছে। তো এখানে তোমাকে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, ঠিক আছে, যা যেটা আছে। আমি ধরো একটা লিখে দিলাম, সাপোজ একটা লিখলাম, ঠিক আছে, এটা লিখে দিলাম। এই এই যে আধার কার্ডটা দিলে, এই আধার কার্ডটা কিন্তু এখানে সেম টু সেম লিখতে হবে, ঠিক আছে। এখানে লেখার পর তোমাদেরকে আবার এখানে টাইপ এটা কিন্তু চুজ করতে হবে যে কী ধরনের টাইপ, ঠিক আছে। তোমার যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে তোমাকে ভোটার কার্ড বা আদার্স যেগুলো আছে, রেশন কার্ড, এগুলো দিয়ে করতে পারো। আচ্ছা, তো যাই হোক, ওটা হয়ে গেছে আধার কার্ডটা দিয়ে, যাদের আধার কার্ড নেই তারা অন্য কিছু দিয়ে করতে পারবে, ঠিক আছে। ওই নাম্বারটা কিন্তু লাগবে, যে কোনো একটা নাম্বার। তারপর দেখো নেম চাইছে, নেম তোমাকে নিজের নাম লিখতে হবে, যেটা তোমার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যেটা আছে, অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট যেটা আছে সেখানে লিখবে। এবং অবশ্যই মিস, অনেকখানে মিস্টার মিসেস এই সমস্ত কিছু দিবে না, ঠিক আছে, এই সমস্ত স্যালুটেশনগুলো দেবে না। তারপর দেখো এখানে তোমাকে ভেরিফাই নেম, যে নামটা এখানে লিখেছো সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে, কোনো রকম কোনো ভুল করলে চলবে না, একদম সেম টু সেম লিখতে হবে। লেখার পর এখানে চাচ্ছি যে তুমি কি কোনো রকম কোনো তোমার নাম চেঞ্জ হয়েছে কখনো, যে হয়তো তোমার আগে একটা নাম ছিল, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো অনেক সময় হয় যে হয়তো নাম চেঞ্জ হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমাকে ইয়েস করতে হবে। তো আশা করছি অনেকের নেই, তো এটা নো করে দেবে। ফাদার নেম, তোমার নিজের নিজের বাবার নাম লিখবে নিজের, তারপর যে নামটা এখানে লিখছো সেই নামটা এখানে পুনরায় লিখবে, কারণ এখানে ভেরিফাই করতে যাচ্ছে যে তুমি ঠিক লিখেছো না ভুল লিখেছো। তারপর দেখো মাদার নেম, তারপর ভেরিফাই মাদার নেম, ডেট অফ বার্থ, তোমার নিজের নিজের জন্মসালটা লিখবে, ঠিক আছে, যার যেটা জন্মসাল আছে এখানে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, মানে যেখানে দেখতে পাবে তুমি কত সাল কত তারিখ, ঠিক আছে, সব কিছু দেখা যাবে এখান থেকে, তোমাকে এটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপর দেখো এডুকেশন বোর্ড, তুমি কোন বোর্ড থেকে পাস করেছো সেটা তোমাদের সিলেক্ট করতে হবে, ক্লাস টেন এটা, ঠিক আছে, এখানে লেখা আছে দেখো ক্লাস টেন, এই ক্লাস টেনটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো বোর্ডটা সিলেক্ট করে নিয়ে তারপর দেখো যে ভেরিফাই এডুকেশন বোর্ড, মানে আবার তোমাকে আবার সেই ওইটাই চুজ করতে হবে। এটা হয়ে যাওয়ার পর রোল নাম্বার, তোমাকে কিন্তু ক্লাস টেনের যে রোল নাম্বার আছে অ্যাডমিট কার্ডে দেখবে লেখা আছে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা এখানে লিখতে হবে, ঠিক আছে। যে রোল নাম্বারটা দিলে সেই রোল নাম্বারটা আরেকবার লিখতে হবে সেই ভেরিফাই রোল নাম্বারে, ঠিক আছে, এই যে নাম্বারটা আছে এখানে কিন্তু আরেকবার লিখতে হবে, ওকে। ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো এই মাধ্যমিক, সেটা তোমাকে দিতে হবে এখানে, ঠিক আছে। এবং ভেরিফাই ইয়ার অফ পাসিং মানে আবার দিতে হবে। আবার দেখো জেন্ডার, জেন্ডার তুমি মেল না ফিমেল, তুমি যদি মেল হয়ে থাকো তো মেলে ক্লিক করবে, যদি ফিমেল হয়ে থাকো মেয়ে হয়ে থাকো সেক্ষেত্রে ফিমেলে ক্লিক করবে। আর ট্রান্সজেন্ডার যাদের, হ্যাঁ, উভয়লিঙ্গ তাদের। তারপর দেখো যে লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি লাস্ট কতদূর পড়াশোনা করেছো। তো অনেকে আছে হয়তো
গ্র্যাজুয়েশন করে ছেড়ে দিয়েছে, বা হয়তো অনেকে আছে যে পোস্ট গ্র্যাজুয়েশন করেছে, পিএইচডি করেছে, যা যেটা করেছো সে সেটা ক্লিক করে দেবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পর তোমার কিন্তু মোবাইল নাম্বার চাইবে। দেখো মোবাইল নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মোবাইল নাম্বার কিন্তু এখানে তোমার ওটিপি আসবে, ঠিক আছে? মোবাইল নাম্বার এবং ভেরিফাই মোবাইল নাম্বার একই না, তোমাকে সেই নাম্বারটা আরেকবার দিতে হবে ভেরিফাই করার জন্য, ঠিক আছে? আসার পর তোমাকে মেল আইডি চাইছে, মেল আইডি আরেকবার চাইবে ভেরিফাই মেল আইডি, এই দুটো তোমাকে পরপর দিতে হবে। তারপর দেখো যে তুমি কোন রাজ্যে বাসিন্দা, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলটা এখানে সিলেক্ট করে নিলে, এখানে করার পর তোমার কিন্তু এই সেভে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই দেখো সেভ আছে, এই সেভে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করে তোমাদের কিন্তু আরেকবার এখানে নিয়ে আসবে, যেখানে তোমার অ্যাডিশনাল যে কন্ট্যাক্ট ডিটেলস, যেমন তোমার গ্রামের নাম, তারপরে পোস্টাল ইন্ডেক্স নাম্বার, তারপরে হ্যাঁ ডিস্ট্রিক্ট, এই সমস্ত জিনিস চাইবে। আর সব শেষে তোমার ডিক্লারেশন যে হ্যাঁ আমি সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিয়েছি। এটা দেওয়ার পর তোমার ফোনে একটা মেসেজ যাবে, সেখানে তোমার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, ঠিক আছে? এইটুকু হচ্ছে মূল বিষয়। তো আমার যেহেতু করা আছে আমি বারবার করবো না, কারণ একবারই করা যায়। এসএসসির নিয়ম হচ্ছে যে কোনো একবারই তোমার ফোন নাম্বার এবং তোমার হচ্ছে মেল আইডি, আর একটা হচ্ছে তোমার আধার কার্ড, এই তিনটে কিন্তু একবারই তুমি ইউজ করতে পারবে, বারবার কিন্তু করতে পারবে না, ঠিক আছে? তো রেজিস্ট্রেশনটা খুব সাবধানভাবে করতে হয়। এখানে আসার পর তোমাদের কিন্তু লগ ইন, এখানে তোমায় ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে, তারপর তুমি কিন্তু এটা ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, তারপর দেখো দেখতে পাবে তোমার বাকি জিনিসটা। দেখো বন্ধুরা আমি কিন্তু লগ ইন করে নিয়েছি, এবার দেখো তোমাদেরকে এইখানে চলে আসতে হবে। একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখবে তোমরা কিন্তু দেখতে পাবে মাল্টি টাস্কিং স্টাফ, যেটা নন টেকনিক্যাল, এখানে কিন্তু তোমাকে অপশন দেখাবে। দেখো এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, যেরকম বলছিলাম তোমাকে যে স্টার্টিং ডেট 18/1/2023 থেকে চলবে 17/2/2023 পর্যন্ত, ঠিক আছে? এখানে আসার পর তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, ঠিক আছে? নোটিফিকেশন যাদের দরকার ওখানে নোটিফিকেশানের অপশানে দেখাচ্ছে, দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করতে পারবে, চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, প্রিন্ট করতে হবে, ডাউনলোড চালান, ঠিক আছে? তো আগে ফর্মটা ফিল আপ করতে হবে, তো ফর্মটা ফিল আপ করার জন্য তোমাকে কিন্তু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। এখানে আসার পর দেখো তোমরা তোমাদের ডিটেলসটা দিয়ে দেবে, আমি আমার ডিটেলসটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর তোমাকে কিন্তু প্রথমে যে এক্সামিনেশন সিট সেন্টার সেটা চুজ করতে হবে। তো ধরো আমি প্রথমে চুজ করলাম যেটা হচ্ছে কলকাতা, ঠিক আছে? আমি ফার্স্টেই কলকাতায় রাখি, কারণ কলকাতা আমাদের বা যা আসার জন্য খুবই সুবিধা হয়। তোমরা তোমাদের মতো রাখবে, আমি তোমার দেখিয়ে দেবো ওটা। তারপর দেখো কম্পিউটার বেসড এক্সাম, তো এখানে মিডিয়াম তুমি কি কোন মিডিয়াম দিতে চাও, এখানে এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কম্পিউটারে যে পরীক্ষাটা দেবো সেটা কী ভাষায় দেবো। তো হিন্দি আছে, ইংলিশ আছে, যারা বাংলা বুঝতে পারো না, এমন অনেক আছে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তারা কিন্তু বাংলা বুঝতে পারে না। তো আমি বলবো ইংলিশটাই চুজ করে রাখো, ঠিক আছে? এমনি ডিফল্ট হিসেবে ইংলিশ থাকবে, বাট আমি বলবো ইংলিশটা তুমি এখানে চুজ করে দাও। আর যারা বাংলায় বুঝতে চাও, ধরো ইংলিশ বুঝতে পারো না, এমন অনেক স্টুডেন্ট যারা বাংলা মিডিয়াম, তারা কিন্তু ইংলিশ বুঝতে পারে না, তো সেই ক্ষেত্রে তোমরা বাংলা চুজ করে রাখবে, ঠিক আছে? অন্যান্য ভাষাও এখানে আছে, টোটাল 13-23টা ভাষা আছে, যাদের যেটা দরকার চুজ করতে পারো, ঠিক আছে? একবার দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখে নিতে পারো, যার যেটা দরকার সে সেটা চুজ করে নেবে। তো আমি আমার সুবিধার্থে বাংলায় করে রাখলাম। তারপরে দেখো ভেরিফাই মিডিয়াম, আর একবার ভেরিফাই করতে বলছে, তো আমি আরেকবার ভেরিফাই করে নিলাম, ঠিক আছে? একই জিনিস দুবার দিতে হবে, ভুলভাল দিলে হবে না, মানে একবার ইংলিশ দিলে একবার বাংলা দিলে এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? এখানে আসার পর চাইবে যে তুমি কি কোনো এক্স সার্ভিসম্যান, তো আমি নো করে দিলাম, কারণ আমি কোনো সার্ভিসম্যান নই, ঠিক আছে? তারপর দেখো অলরেডি জয়েন্ট সিভিল পোস্ট, মানে তুমি এর আগে কি কোনো সিভিল পোস্টে কাজ করেছো, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে জিজ্ঞাসা করছে। তো এই কয়েকটা আমাদের কিন্তু এখন লাগছে না, ঠিক আছে? দেখো এগুলো কিন্তু আর লাগছে না। আচ্ছা তুমি কি কোনো এজ রিল্যাক্সেশন পেতে চাও, অর্থাৎ তোমার যদি বয়স পেরিয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে তুমি তোমার যেটা আছে সেখানে চুজ করতে পারো, ওবিসি এসসি যা যেটা আছে সে সেটা চুজ করতে পারো, ঠিক আছে? তারপর দেখো এখানে তোমার চাইবে যে তুমি কোন স্টেট, ঠিক আছে? এই স্টেট এগুলো এখানে দেখাচ্ছে, তো এগুলোতে আশা করছি মানে তোমাকে চাইবে যে তুমি কোন প্রেফার করছো, যে তুমি কোন, দেখো এখানে এটা দেওয়ার কারণ হচ্ছে যে তুমি কোন কোন রাজ্যে তুমি জব করতে প্রস্তুত, ঠিক আছে? মানে পরবর্তীকালে তুমি যদি জব পাও, তো সেক্ষেত্রে কোন কোন জায়গায় তুমি কাজ করতে চাও, তো এখানে আগে লিস্ট করে দেখে নেবে, তুমি তোমার নিজের রাজ্যকে আগে রাখবে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যদি জব পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু সেখানে তোমায় যেতে হবে। তো প্রথমে দেখালো তুমি জম্মু কাশ্মীর রেখে দিলে, তাহলে জব যদি পেয়ে যাও তোমায় কিন্তু জম্মু কাশ্মীর পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো যে যে তোমার যেটা পছন্দ, আমি বলবো তুই নিজের রাজ্যকে প্রথমে রাখো, কারণ তুমি এখানে তাহলে জব করতে পারবে, ঠিক আছে? এই শুধু কোড নাম্বারটা দিতে হবে, ধরো যে তুমি কথা কথা বলছি যে এখানে ধরো তুমি মুম্বাই রাখলে, ঠিক আছে? তো মুম্বাই কোড হচ্ছে 52, তো 52 তোমায় প্রথমে লিখতে হবে।
তারপর ধরো হাবলদার, এখানে নাগপুর আছে, তো এখানে কত নম্বর হচ্ছে 48 নম্বর, 48 লিখতে হবে। তো এটা একটা টাইম টেকিং জিনিস, তো তোমায় এটা করে নিতে হবে, ঠিক আছে। এখানে করার পর তোমাদের কিন্তু হাইস্ট কোয়ালিফিকেশান, তুমি কতদূর পাস করেছো এখনও পর্যন্ত সেটা তোমায় চুজ করতে হবে। ডিটেল অফ কোয়ালিফিকেশান, এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে সেটা তোমায় দিতে হবে, ঠিক আছে। তো এটা তোমায় চুজ করে নিতে হবে। আমি ধরো লিখলাম যে আমি ধরো এমএ করেছি, তো এমএ করলাম। এমএ করার পর তুমি তুমি কোন হিসেবে করতে চাচ্ছো, তো এটা 10 স্ট্যান্ডার্ড করতে পারো। এখানে তোমায় কিন্তু এরপর তোমায় ডিটেলস দিতে হবে যে তুমি কত সালে পাস করেছো, কত কি মার্কস ছিল, কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, সব কিছু দিতে হবে, রোল নাম্বার, সমস্ত কিছু কিন্তু চায় হচ্ছে, ঠিক আছে। এখানে আসার পর তোমাদের কিন্তু এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে বলা হচ্ছে। এখানে তারপর দেখো যেটা আছে সেটা হচ্ছে কি, যে তুমি কি তোমার এই যে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু অবশ্যই তোমায় কিন্তু এটা এ করতে হবে, ইয়েস করতে হবে, ঠিক আছে। কারণ বলছি এইটা যারা নো করবে তাদের ফর্ম কিন্তু একদম রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ফর্ম দেখো ছবি সবসময় মাথায় রাখবে, ছবি পিছন যেটা থাকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সবসময় সাদা রাখার চেষ্টা করবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড যাতে সবসময় সাদা থাকে, এটা কিন্তু নিয়ম, এসএসসি নিয়ম, নাহলে কিন্তু ফর্ম রিজেক্ট করে দিতে পারে। এখন কিন্তু খুব মানে কথা কথা ফর্ম রিজেক্ট করে দেয়, ঠিক আছে, একটু এদিক ওদিক হলেই ফর্ম রিজেক্ট করে দেবে। তো আমি বলবো ফটোগ্রাফ যেটা তুলবে পাসপোর্ট সাইজ, সেটা কিন্তু অবশ্যই মানে একদম পিছনের যেটা থাকে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা যাতে সাদা থাকে, ঠিক আছে। আর ডেট লেখার দরকার নেই ফটোগ্রাফিতে, এখানে শুধু তুমি এখানে ইয়েস করে দেবে, ঠিক আছে, এখানে ইয়েস করে দেবে, আর এখানে কিছু নেই, জাস্ট এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দেবে। তারপর এই যে কোডটা আছে সেটা এখানে লিখে দিলে, এবার তাহলে তুমি প্রিভিউ ক্লিক করে দেবে, তাহলে তুমি তোমার ফর্মটা পুরোটা প্রিভিউ করতে পারবে। প্রিভিউ যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তুমি সাবমিটে ক্লিক করে দিলে তোমার কিন্তু ফর্মটা ওরা অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে ফর্ম ফিলাপের পুরো প্রসেস তোমাকে দেখিয়ে দিলাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং প্রচুর 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 শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো এবং প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। চলো নমস্কার।